দেখ কোশ্চেনটা কি গিভেন আছে, কোশ্চেন গিভেন হচ্ছে যে ফোকাল লেন্থটা দেওয়া আছে এ ফিজিক্যাল 10 cm, তোকে বের করতে হবে। এখানে একটা গ্লাস স্ল্যাব দেওয়া আছে, অবজেক্ট তোকে 32 cm দূরে দিয়েছে, গ্লাস স্ল্যাবটা এক্স, এক্সের ভ্যালু তোকে একবার দেওয়া আছে 5, আর একবার মানে কিছু একটা দেওয়া ছিল, একবার বের করলে তুই বাকিটা বের করতে পারবি, সেটা প্রবলেম নেই। একবার 5 আই থিঙ্ক, আর একবার 20 দেওয়া আছে, আমি 5টা নিয়ে করছি, এক্সের ভ্যালু 5। তো অবজেক্ট থেকে যখন লাইট রে যাবে একবার শিফট হবে, আবার এখান থেকে ব্যাক আসার সময় আবার শিফট হবে বলতে পারি। তো প্রথমবার যখন শিফট হবে তখন সেটা কথা দেখতে হবে। তো শিফটের ফর্মুলা কি, অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট রেয়ারে আছে, তুই দেখছিস এই দিক থেকে, কোন দিক থেকে, এই দিক থেকে দেখ, মিররের দিক থেকে। তাহলে তুই তুই কিন্তু অবজেক্টের দিকে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে তোকে গ্লাস স্ল্যাবের ভেতর থেকে দেখছে, তার মানে আমি কোন মিডিয়ামে আছি, লেন্সারে আছি, অবজেক্ট রেয়ারে আছে, ঠিক আছে। তার মানে শিফট কত হবে, টিটা কত, 6 6 ইন্টু, ওটা গ্লাস স্ল্যাব মানে 3/2, কত আসছে 1 - 2/3 মানে 1/3, 2। তো শিফট কত আসছে 2 সেন্টিমিটার, বুঝতে পারলি, মানে তোর ডিস্টেন্সটা কত হচ্ছে 30 হচ্ছে। তোর তুই এবারে ইউটা লিখবি কত, 30 - 30, অ্যাকচুয়ালি 32 - 2 মানে 30। এবারে তুই এ 1/V - 1/U কর, ইকুয়াল টু 1/F, ভি ইউ সব পুট কর, পুট করলে ভেলোসিটি তুই কত পাবি, ভেলোসিটি পাবি -15 সেন্টিমিটার, এই ভেলোসিটি বলছি, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে, সরি সরি, ইমেজ ইমেজ ডিস্টেন্স, ঠিক আছে, 1/V + 1/U, হ্যাঁ ঠিক আছে। 3/2 মানে তো 2/3, 1 - 2/3 মানে 1/3, ঠিক আছে। তাহলে ভি কত আসছে, ইমেজ ডিস্টেন্স কত আসছে 15, যদি 15 আসে সেটা 5-এর থেকে বেশি, মানে আবার একবার তার কী হচ্ছে শিফটিং হবে, কতটা শিফটিং হবে 2 সেন্টিমিটার, তাই তো। এখন 2টা কী হবে, অ্যাড অন হবে, তাই তো। কেন, এখন তুই দেখছিস কোনখান থেকে, তুই দেখছিস এই পার থেকে, হ্যাঁ। তাহলে 15 + 2 হয়ে যাবে মানে কত হবে 17, টোটাল কত কত কোথায় ফর্ম হবে গিয়ে 17 সেন্টিমিটারে। এটাই যদি 20 সেন্টিমিটারে থাকতো, এটাই যদি অবজেক্টটা কত, যতবার পাস করবে 2 সেন্টিমিটার করে শিফটিং হবে, তাহলে এই দিক থেকে এখন গেলো কত, 2 সেন্টিমিটার শিফটিং হলো মানে কাছে এলো, যখন উল্টো দিকে যাবে 2 সেন্টিমিটার দূরে যাবে, ঠিক আছে, মানে এরকম যাবে না, ধর ধর এটা যখন ফিরে আসছে, আসা উচিত ছিল এখানে, এ বেন্ট হয়ে কোথায় যাবে, এরকম যাচ্ছে, আসা উচিত ছিল এখানে, মানে তুই যদি ফিগারটা ঠিক মতো করে ড্র করিস, হ্যাঁ 15 আসছে, তো 15ই আসছে, তুই ফিগারটা ড্র করিস, তোর ফিগারটা অনেকটা এরকম আসছে, দেখ ওইসি, এখান থেকে তো লাইট রে গেলো, তো এই জায়গায় আসা উচিত ছিল, বেন্ট হয়ে আবার এখানে, তাহলে দেখ দূরের দিকে শিফট হয়ে যাচ্ছে, এই শিফটিংটা কত 2, ঠিক আছে। বুঝেছিস, ঠিক আছে। এবারে যেটা করব, এটা আমি লাস্ট ভিডিওতে মানে এটাই লাস্ট কোশ্চেন করেছি, তোদের ভেরিয়েবল রিফ্র্যাকটিভ ইন্ডেক্স নেই, নেই তো, করাচ্ছি না তাহলে, তাহলে সোজাসুজি যাবি, প্রিজম প্রিজম তো বললাম যে দেওয়া আছে দেখে নিস। আচ্ছা এরপরে তোরা লিখবি ডেভিয়েশন অ্যান্ড ডিসপারশন, ডেভিয়েশন অ্যান্ড ডিসপারশন, এখানে ছায়ের বইটা একটু দিস তো, এবং নিচের দিকে আছে, উঠে কষ্ট করে দিতে হবে, না 12টা দেখ নিচে আছে, ডেভিয়েশন অ্যান্ড ডিসপারশন, দেখ তুই যদি একটা নর্মাল প্রিজমকে রাখিস, তো কোন লাইটের বেশি ডেভিয়েশন হয়, যার ল্যামডা কম, কার ল্যামডা কম,
কেন ল্যামডা কম হলে ডেল্টা ইজ ইকাল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, মিউ যার বেশি ল্যামডা তার কম হয়। কসিজ ল কী বলছে, মিউ ইজ ইকাল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, লিখলে লিখে নিতে পারিস ল্যামডা বাড়লে মিউ কমবে, ল্যামডা বাড়লে মিউ কমবে। মিউ এর সাথে ল্যামডা যদি গ্রাফ ড্র করিস তাহলে এই টাইপের গ্রাফ হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মিউ কার বেশি হবে, যার ল্যামডা কম, আর মিউ বেশি হলে ডেল্টা বেশি হবে। তাহলে ডেল্টা কার জন্য বেশি, অবশ্যই ভায়োলেটের জন্য, ডেল্টা ভি সব থেকে বেশি, আস্তে আস্তে একদম সব থেকে কম কার, ডেল্টা আর। তো তুই যদি ফিগার ড্র করিস, এখানে যদি একটা স্ক্রিন দিয়ে দিস, তাহলে ধরুন লাইট রেড এরকম যেত, যাবে কীরকম, এটা ভায়োলেট, আর সব থেকে উপরে কী আসবে, রেড, এরকম, বুঝতে পারলি? আর মাঝখানের লাইনটা কী লাইন হবে, ইয়েলো, এটা মিন লাইন বলবো। তাহলে তুই ডেল্টা ভি কী করে পাবি, মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ, আর ডেল্টা আর কী করে পাবি, রেডটা, মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ, ডেল ভি মাইনাস ডেল আর কর, সেটা অ্যাঙ্গুলার ডিসপারশন, ডেল ভি মাইনাস ডেল আর কর, সেটা অ্যাঙ্গুলার ডিসপারশন। তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশনটা কত, এই মাঝের অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা, বুঝতে পারছিস তো, এই যে যতটা ডেভিয়েশন হলো, এই যে মাঝের অ্যাঙ্গেলটা থিটা, এটা এরম না লিখে, এটাকে তুই কী লিখতে পারিস, ডেল ভি, আর এটাকে কী লিখতে পারিস, এই মাঝেরটা আর কি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দুটোকে মাইনাস করলে কী আসছে, মিউ ভি মাইনাস মিউ আর, আরটা স্মল, হ্যাঁ ক্যাপ স্মলে একটু প্রবলেম হয়ে যায়, ইন্টু এ, ঠিক আছে। এবার লিখবে ডিসপার্সিভ পাওয়ার, ডিসপার্সিভ পাওয়ারটা কার উপর ডিপেন্ড করে, মিন লাইট যেটা তার উপর ডিপেন্ড করে, মিন লাইটকে ইয়েলো লাইট, তো ইয়েলো লাইট দিয়ে ডিভাইড করে দিবি, তাহলে সেটাকে তুই লিখবি ওমেগা, ওমেগা সিকুয়াল টু ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল্টা, ডেল্টা মানে যেটা মিন, মিনটা কত, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, বা মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ, কিছু না দেওয়া থাকলে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ লিখতে পারিস, ডিভাইড কর কত আসছে বল, কিছু কিছু দেওয়া না থাকলে মিউ ওয়াই কী করে পাবি জানিস নিশ্চয়ই, মিউ ভি প্লাস মিউ আর বাই টু, এ কাটবে, আলটিমেটলি কী আসছে, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস ওয়ান। ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, এরপর হেডিং দে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, মানে ডেভিয়েশন হবে কিন্তু ডিসপারশন হবে না, মানে এটা কি, মানে দুটো প্রিজমকে তুই যদি এরকম উল্টো উল্টো লাগিয়ে রাখিস, উল্টো উল্টো যদি লাগিয়ে রাখিস, তুই ধরে নে লাইট রে এদিকে যাওয়া উচিত ছিল, সরি এরম যাচ্ছে, যাওয়া উচিত ছিল এদিকে, বা আরো ডেভিয়েশনটা এদিকে হচ্ছে, যাওয়া উচিত ছিল এরকম, তাহলে এখানে ডেল্টা আসছে তাই তো। আচ্ছা তাহলে প্রথমটার জন্য কত ডেভিয়েশন, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ ডেল্টা, তো এটাই প্রথমটার জন্য, আর তারপরটার জন্য কত হবে, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ ড্যাশ, বলতে পারিস তো, ডেভিয়েশন উইদাউট কী বললাম,
ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, তো ডেভিয়েশনের ফর্মুলা তোরা কি জানিস? এই যে মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ। আচ্ছা ডেভিয়েশন হবে বললাম, ঠিক আছে। তাহলে ডিসপারশন হবে না, তো ডিসপারশনের ফর্মুলা কি মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ প্রথমটার জন্য। সেকেন্ডটার জন্য কি লিখতে পারি? এটা কি প্রিজম অ্যাঙ্গেল? হ্যাঁ এডাস লিখতে পারি, ঠিক আছে। দুজন জন্য উল্টো দিকে মানে কি এটা সমান লিখবো, একটা প্লাস আর একটা মাইনাস, তুই এখান থেকে এডাস পেয়ে যাবি, বুঝতে পারলি? আচ্ছা একটা জিনিস দেখ, এই মিউভি মাইনাস মিউ আর মিউ ওয়াই মাইনাস ওয়ান, মিউ ওয়াই মাইনাসকে অনেক সময় তুই কি ডেল্টা লিখতে পারিস? তো ডেল্টা যদি এদিকে মাল্টিপ্লাই হয়ে যায় মিউভি মাইনাস মিউ আর কে ওমেগা ইনটু ডেল্টা হচ্ছে, তো ওমেগাটা কি বললাম ডিসপার্সিভ পাওয়ার আর ডেল্টা ডেভিয়েশন, ওমেগা ডিসপারশনের সাথে রিলেটেড, ডেল্টা ডেভিয়েশনের সাথে রিলেটেড। তাহলে তুই যদি চাস তুই মিউভি মাইনাস মিউ আর কে কী লিখতে পারিস? আমি এটা প্লাস করে দিচ্ছি আপাতত, প্লাস ওমেগা ইনটু ডেল্টা ড্যাশ, বা সমানও লিখতে পারিস কোনো অসুবিধা নেই, ওমেগা বা ডেল্টা ড্যাশ এরকম সমান লিখতে পারিস, দুটো অপোজিট তো সমান হবেই। লিখ নেট ডেভিয়েশন, নেট ডেভিয়েশন হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ, তো ডেল্টার জায়গায় ডেল্টা লিখবি, ডেল্টা ড্যাশের জায়গায় কী লিখবি? ওমেগা ডেল্টা বাই ওমেগা ড্যাশ লিখতে পারিস তো? তাহলে এটা কী আসছে, ওয়ান মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ আসছে না, লিখতে পারিস তো এখানে? ঠিক আছে বুঝতে পারলি কী বললাম? এই তো ওমেগা ডেল্টা ড্যাশ ওমেগা ড্যা ওমেগা ওমেগা ইনটু ডেল্টা বাই ডেল্টা ড্যাশ লিখতে পারিস তো, ঠিক আছে। আর নাহলে ডাইরেক্টও তুই এরম লিখতে পারিস যদি ফর্মুলা না মনে থাকে, ডেল্টা মানে মিউ মাইনাস ওয়ান ইনটু এ আর একটা মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইনটু এডাস, একই ব্যাপার, ঠিক আছে। এবার লিখ ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, বুঝতে পারিসনি? হুম কোন জায়গাটা বুঝতে পারিসনি? এই জায়গাটা বুঝতে পেরেছিস? ডেল্টা মাইনাস ডেল্টা হচ্ছে প্রথমটা, ডেভিয়েশন হচ্ছে ডেল্টা আর ডিসপারশন ওমেগা, একটার জন্য ডেভিয়েশনের ফর্মুলা কি? থিন প্রিজমে কী পড়েছিস? মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তো মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, এটা বুঝেছিস? এটা বুঝিস নি? ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ যদি এটা হয়, ডেল্টা ড্যাশ কি লিখতে পারিস? তাহলে বসি না, বুঝতে পারলি? বুঝে গেছো? আচ্ছা এবার লাইক ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, এটা কি বললাম? ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, ডেভিয়েশন হবে ডিসপারশন হবে না, এরপরেরটা কি বললাম? ডিসপারশন হবে ডেভিয়েশন হবে না। ডিসপারশন হবে মানে আর নেট ডিসপারশন কিছুটা আসবে, তাই তো? নেট ডিসপারশন কত আসবে? এই দুটো সমান হয়ে যাচ্ছিলো, এখন এই দুটো সমান হবে না। নেট ডিসপারশন মানে কি? ওমেগা ইনটু ডেল্টা, তাহলে নেট ডিসপারশন কত হবে? ওমেগা ডেল্টা মাইনাস, বুঝে গেলি? জাস্ট উল্টোটা। আর নেট আর ডেভিয়েশন না হলে কী হয়ে যাবে? এই দুটো ইকুয়াল হয়ে যাবে, ডেভিয়েশন না হলে কী হবে? না একটাতে এইটা সমান, একটাতে অন্যটা সমান, বাস বুঝে গেলি? এ রেনবো টেনবো এইসব নেই না? নেই।
না ওই অ্যাঙ্গেলগুলো একটু মনে রাখতে হয় আর কি, ফার্স্ট অর্ডার রেনবোতে কতগুলো নেই আশা করছি। ঠিক আছে, স্পেকট্রামও এখানে পড়াবো না। আচ্ছা, এরপরে যেটা পড়াবো সেটা হলো সোজা সোজাসুজি তোরা যাবি একদম। লেন্স, অপটিক্স পার্ট টু, লেন্স। এখন পার্ট লেন্স মানে স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেস। দেখ স্ফেরিক্যাল সারফেসের একটা খুব ভালো জিনিস, এটা ক্লাস টুয়েলভে যতটা টাইম নেয় এখানে ঠিক ততটাই কম টাইম নেবে, কেন কি কোনো প্রুফ নেই, তোকে প্রুফ জানতে হবে না, ক্লাস টুয়েলভে প্রুফটা প্রচুর থাকে। তাহলে রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, রিফ্র্যাকশন থ্রু, এই টাইমটাকে কিন্তু পিক কর, খুব ভালো করে পড়াশোনা কর, টার্গেট অ্যাটলিস্ট 660-র কাছাকাছি। মানে যাদের অ্যালেনে 500+ও আসছে তারাও 650+ মার্কস নিয়ে আসার চেষ্টা করে, যাদের 550 আসছে তারা অবশ্যই 680+। ঠিক আছে, ট্রাই কর, আমার মনে হয় এই ব্যাচ থেকে আমি একটা ভালো রেজাল্ট পাবো, আমি জানি না কী হবে বাট আমার জেনুইনলি মনে হয় অন্তত 8-10টা পাবো আমি আশা করছি মিনিমাম, দেখা যাক। বুঝলে সুরজিৎ, ইন্টেলিজেন্সি রাখিস না, মানে ওই 3 মাস যদি পড়তাম তাহলে কিন্তু বেরিয়ে যেতাম, কিছু যখন পড়তে ইচ্ছা হবে না তখন এইটুকু ভাববি যে নেক্সট ইয়ারে আবার একবার রিপিট করবি নতুনদের সাথে, না বেরিয়ে গেলে কলেজ যাবি লাইফে রিল্যাক্স করবি। রিফ্র্যাকশন আর সব থেকে কঠিন হচ্ছে যে একদম কাছ থেকে ফিরে আসা, আর এই ব্যাচে কিন্তু অনেকেই আছে যাদের হয়তো হয় তারা পেয়ে যাবে, আর নাহলে তারা খুব ক্লোজলি পাবে না, যদি খুব ক্লোজলি না পায় সেটা আরও কষ্টকর। তাই খুব ভালো করে পড়, কে কী বললো ডোন্ট বদার, একদম মাথা থেকে বের করে দিবি, যে যা বলছে বলতে থাক, ইনক্লুডিং টিচার্স বাবা মা। অনেক টিচার, একজন টিচারের 25 জন ছেলে পড়ে, তার পক্ষে 25 জনের মতো কথা বলা পসিবল না। ঠিক আছে, কেউ আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করো তখন আমি তার প্রবলেম শুনে বলতে পারি, যখন আমি ক্লাসে কোনো কথা বলছি সেটা জেনারেল কথা। তুই নিজে যদি কনফিডেন্ট থাকিস তোর প্রসেসে, তুই সেই প্রসেসে থাক, তার সাথে তুই প্র্যাকটিস করা, রেজাল্ট নিশ্চয়ই পাবি। ঠিক আছে, নাম্বার লিখে দিল, একটা বই তো আমার কাছে রাখতে হবে সবসময় না। আচ্ছা, সাইন কনভেনশন তোরা জানিস, লেখ সারফেস যেমনই হোক না কেন, যে কোনো সারফেস থেকেই হোক, লাইট যেদিকে আসছে সেটাকে আমি μ1 বলবো, লাইট যেখানে যাচ্ছে সেটাকে μ2 বলবো। রিফ্র্যাক্টিং সারফেস মানে এরকম হতে পারে, এর একটা দিক μ2, অন্যদিকটা μ1, ফর্মুলা একটাই, μ2/v - μ1/u = μ2 - μ1/r, মানে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে μ2 আর যেখান থেকে আসছে সেটা হচ্ছে μ1। ঠিক আছে, বুঝেছিস? তাহলে ফার্স্ট ফোকাস, ফার্স্ট ফোকাস ফার্স্ট ফোকাস মানে কি, তুই ধরে নে যে এরকম একটা এ আছে এখানে ফোকাস, ফোকাস থেকে এরকম একটা সারফেস, যে ফোকাস থেকে যদি লাইট রে যায় এরা কোথায় যাবে, তাহলে ভিটা ইনফিনিটি, ভি এর জায়গায় তুই ইনফিনিটি বসা, সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, μ1/u, ইউটা কি মাইনাস এফ হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো, দিয়ে μ2 - μ1/r কর, এফ কত পাচ্ছিস বল, μ1 × r / f / μ1 করে দে। একইভাবে
তুই যদি এটা দেখিস, এটা ফার্স্ট ফোকাস। সেকেন্ড ফোকাসের জন্য তুই কী কী করবি? তুই ধরে নে ভেতরে ফোকাস, মানে ইনফাইনাইট থেকে এলে কোথায় মার্চ করবে? এখানে মার্চ করবে। ইউটা ইনফাইনাইট আর ভিটা কত? এফ। ইউটা ইনফাইনাইট, ভিটা এফ। আমি ভুল লিখলাম কি এই ইকুয়েশনটা? ভিটা ইনফাইনাইটে ঠিকই লিখে যেত নাকি? ঠিকই লিখে যেত। এটাতে কি আসছে বল? মিউ টু মাইনাস মিউ, না মিউ ওয়ান মাইনাস মিউ টু আসছে। তাই আসছে কি ছিল না? একটা মাইনাস, মাইনাস হবে তো। ধরো অ্যাড করলে কি আসছে? এফ ওয়ান বাই মিউ ওয়ান প্লাস এফ টু বাই মিউ টু ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাকে মনে রাখবি। ওপরেটাতে করলে একটা মাইনাস আসছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, যদি কনজিকিউটিভ এরকম দুটো বা তিনটে সারফেসও দেয় তুই বের করতে পারবি আশা করি। ধর আমি তোকে একটা বেসিক এক্সাম্পলই দিচ্ছি, ঠিক আছে? তুই ধরে নে, দাঁড়া এক সেকেন্ড। তুই ধরে নে তোর কাছে একটা এরকম গ্লাস স্ফেরিক্যাল একটা গ্লাস আছে যার ডায়ামিটার 20 সেন্টিমিটার। একটা ইনফাইনাইট রে আসছে, রেটা এইদিকে এসে কোথায় ফোকাস হবে জিজ্ঞেস করেছে। ইনফাইনাইট রে আসছে, রেটা ডান দিকে এসে কোথায় ফোকাস হবে জিজ্ঞেস করেছে। তো এইটা মিউ ওয়ান, এটা ওয়ান, আর এটা অবশ্যই 3/2। দেখ প্রথমে কী করবি, প্রথমে ফার্স্ট সার্ফেসের জন্য বের করবি। ইনফাইনাইট রে যেগুলো আসছে ফার্স্ট সার্ফেসের জন্য কোথায় হবে ফোকাস? এরম কোথায় একটা হবে। আর সেকেন্ড সার্ফেসের জন্য আরও কাছে হয়ে যাবে নিশ্চয়ই। ফার্স্ট সার্ফেসের জন্য যেটা ইমেজ, এটা তোর ফার্স্ট সার্ফেসের জন্য হচ্ছে, আবার সেকেন্ড সার্ফেসে আরও এটা ক্লোজ চলে আসবে। ফার্স্ট সার্ফেসের জন্য যেটা ইমেজ, সেটা সেকেন্ডের জন্য কী হিসাবে কাজ করবে? অবজেক্ট হিসাবে কাজ করবে, তাই তো? এটাই মিররেও দেখেছিলাম, এখানেও তাই। তো ফার্স্ট সার্ফেস আগে বের করি, মিউ টু বাই ভি, ঠিক আছে? মিউ টু কত দেওয়া আছে? 3/2, তাই তো? 3/2 বাই ভি, আমি ভিটাকে ভি ওয়ান ধরছি ফার্স্ট সার্ফেসের জন্যে। ইউটা কত? ইনফাইনাইট, মাইনাস সামথিং বাই ইনফাইনাইট মানে জিরো। মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, সামথিং বাই ইনফাইনাইট মানে কত? জিরো। মিউ ওয়ানটা যাই হোক না কেন, কিন্তু ইউ তো ইনফাইনাইট, জিরো। মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, আটটায় রেডিয়াস কোন দিকে? এদিকে। আটটা কত? ডায়ামিটার যদি 10 হয়, আটটা কত? ডায়ামিটার 20, আটটা কত? 10। তাহলে এখানে ভি ওয়ানটা কত আসছে রে? 30। ভি ওয়ান 30 মানে নিশ্চয়ই এর ইমেজটা এইখান থেকে কত দূরে তৈরি হচ্ছে? 30। তাহলে এখান থেকে কত দূরে তৈরি হচ্ছে? 10। এবারে তুই সেকেন্ড সার্ফেসের জন্য আয়। সেকেন্ড সার্ফেসটা কীরকম দেখতে? এরকম দেখতে। সেকেন্ড সার্ফেসের জন্য এরকম দেখতে মানে রেডিয়াসটা কোন দিকে? নেগেটিভের দিকে। তুই আবার বের কর, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকাল টু মিউ ওয়ান বাই ইউ ইজ ইকাল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। আমি তোকে কী বললাম, মিউ টুটা কোন মিডিয়াম? যে মিডিয়ামে তুই ফাইনালি যাচ্ছি, যেখানে ফাইনালি সেটা ওয়ান ভি। মিউ ওয়ানটা কত? মিউ ওয়ানটা 3/2। দেখ মিররের থেকে ডান দিকে অবজেক্ট তো, তাহলে অবজেক্ট পজিটিভ না নেগেটিভ? অবজেক্ট এর রেসপেক্টটা এখন কোথায়? 10-এ। তাহলে পজিটিভ। ওয়ান মাইনাস 3/2 বাই আটটা কত? আটটা কিন্তু নেগেটিভ, কেন? আটটা উল্টো দিকে হচ্ছে। এই সার্ফেসের জন্য আটটা কোন দিকে? নেগেটিভের দিকে। নেগেটিভের দিকে কত? -10। কত আসছে বলতো এটা? এই সার্ফেসের জন্য অবজেক্ট কোথায়? এখানে তো, এটা পজিটিভের দিকে তো, ডান দিকটা পজিটিভের দিক, ব্যাস হয়ে গেল। আটটা নেগেটিভে, বুঝতে পারলি না? পারলি না, পেরেছিস?
তাহলে এরপরে তুই ভিটা বের কর, ভিটা কত আসছে বল? 5 আসবে আই থিঙ্ক, V5 কোনখান থেকে? 5 সেকেন্ড সার্ফেস থেকে, মানে অ্যাকচুয়ালি ফাইনালটা কোথায়? এইখানে। এটা কত আসছে? 5। ছেলেগুলো গেল একদিন ক্লাস করে, তাদের ছুটি দিয়ে দিয়েছে নাকি অরিত্র এদের? স্যার চলে এসছেন? হ্যালো, হ্যাঁ, না না ইভিনিং হবে, যেমন নয়, আমি মেসেজ করছি। এই কালকে ওয়েদার কন্ডিশন খারাপ থাকবে না? কবে কবে? রবিবারে পরীক্ষা আছে, এখন থেকে বাদ নেক্সট না, রবিবার দিন এত দিন থাকে। দেখ আচ্ছা হলো, নেক্সট আসছে যেটা সেটা হলো যে, দাঁড়া ধরেন এটা একটা স্ফিয়ার, স্ফেরিক্যাল সারফেস বলতে পারিস। এর এইখানটাতে একটা বাবেল আছে, ঠিক আছে? এর রেডিয়াস দেওয়া আছে 10 সেমি, আর ঠিক এইটা দেওয়া আছে 3 সেমি। ফাইন্ড আউট তোর ফিজিক্স টিউশনে কজন আছিস, তোরা এখানে কজন আছিস? একটু কম মনে হচ্ছে না? এটা 3 সেমি। ফাইন্ড আউট ইমেজ, ফাইন্ড আউট দ্য পজিশন অফ ইমেজ। এটা 3/2, এটা 1। না অন্যবারে স্যারের আরও বিশাল থাকে, এইবারে মনে হয় একটু তারই মধ্যে কম। এটা বের কর তাড়াতাড়ি, কুইক তাড়াতাড়ি বের কর। তোর এখানে রিফ্র্যাক্টিং সার্ফেস হচ্ছে এটা, ইমেজ কোথায় হবে? দেখ মিউটু বাই, হ্যাঁ সরি সরি, হ্যাঁ মিউটুটা বানাবো 1/V, আর এটা আসছে μ1টা কত? কত আসছে কত আসছে? 0 চলে আসছে। 8টা কত? 8টা -10। হ্যাঁ সবগুলোই উল্টো লিখে দিয়েছি, ঠিক আছে? এবারে 8টা -10, কিন্তু এইটা সারফেস, এইটা এখান থেকে এদিকের গুলো নেগেটিভ, বাইরের দিকটা, হ্যাঁ কত আসছে?
আচ্ছা যেটা আসবে সেটাই, যেটা আসবে ওটাই। নেগেটিভ আসছে মানে এই জায়গাতে হবে, এখান থেকে কত বলি 1.3। আমি ক্যালকুলেশনটা করলাম, হ্যাঁ ঠিক আছে আমি ক্যালকুলেশনটা করলাম না, ঠিক আছে। এইবারেও কিছু দেখ, এখনও কিছু বুঝতে পারবি না। এবার তুই যদি এখন থেকে যদি টানতে শুরু করিস না, যেমন আমি ভিডিওটা পজ করে বলবো,